সৌভিক চক্রবর্তী এই বঙ্গতনায় দেখিয়ে দিচ্ছে লড়াই কিভাবে করতে হয় মাঠে এবং লাল হলুদের জার্সি গায়ে চাপিয়ে কিভাবে লড়াইটা করতে হয় সেটা কিন্তু মাঝ মাঠে দেখিয়ে দিচ্ছে সৌভিক চক্রবর্তী যে কোনো বড় ম্যাচে কোচের কিন্তু প্রথম পছন্দের প্লেয়ার হচ্ছে সৌভিক তাকে যে কাজটা দেয়া হচ্ছে প্লেয়ারদের পকেটে পুরে রাখা সেইভাবেই কিন্তু প্লেয়ারদের পকেটে পুড়ে রাখছে যেভাবে আমরা দেখলাম স্টুয়ার্ট আহমেদ জাউ সেইভাবেই কিন্তু হুগবুমসকেও পকেটে পুরে রাখলো এবং এই নিয়ে ইস্টবেঙ্গল এই সিজনে দুবার কিন্তু ডার্বি ম্যাচ জিতে নিল তো ডার্বি যে তারপর সৌভিক চক্রবর্তী জানিয়েছে আমি গত সিজনে খেলতে পারিনি এই সিজনে ফিরে এসেছি এবং নিজের সেরা ফুটবলটা খেলতে পারছি কোচের অবশ্যই প্রশংসা করতে হয় কোচ যেভাবে আমাকে বলেছে সেইভাবেই কিন্তু কাজ করছি এবং দলে বাঙালি প্লেয়াররা থাকলে এই সমস্ত ডার্বি ম্যাচে তারা আলাদা মানসিকতা নিয়ে খেলে তো সেইভাবেই কিন্তু আমি খেলার চেষ্টা করছি এবং নিজের সেরাটা দিয়ে কিন্তু দলের জন্য ট্রফি জিততে চাইছি তো সৌভিক চক্রবর্তীর এই খেলা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ইস্টবেঙ্গল দলের সমস্ত আপডেট পেতে পেজটাকে সাবস্ক্রাইব করে নিই